বিশ্ব নবীর পথ চির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত এসো তাই মেধা মনু নেই সালাম আলাইকুম রহমতুল্লাহি ববরকাত আলহামদুলিল্লাহি আলা আলাহালা নবিয়া বা আদা ওয়ালা আলহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা এন টিভি আয়োজিত জুমাবারের আয়োজন দার্সে হাদিসে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের দার্সে হাদিস শুরু করছি সম্মানিত ভাইও বোনেরা আজকে আমরা যে হাদিস থেকে দার্স পেশ করব প্রতি জুমাবারের নেয়ায় রিয়াদুস সালেহীন থেকেই একটি গুরুত্বপূর্ণ হাদিসের উপরে আমরা দার্স পেশ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজকে রিয়াদুস যে অধ্যায় থেকে আমরা হাদিসটি দার্সের জন্য বাছাই করেছি হাদিসটি রিয়াদুসালহিনের কিতাবুদ্দ্যা আওয়াতের মধ্যে রয়েছে এই প্রথমে আমরা হাদিসটির আরবি আমরা হাদিসের এবারত শুনব এরপরে আমরা হাদিসের অনুবাদ সংক্ষিপ্ত অনুবাদ করব। এরপরে হাদিস কেন্দ্রিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রথমে আমরা হাদিসটি দেখব আনিন নরমা ইবনে বাসির রদি আল্লাহ তালা আনিন নবী সাল্লু আলি ওসাল্লামা কল আদ্দো আউ হুয়াল আল রওয়াহু আবু দাউদ মিজি ওয়কলা হাদিসুন হাসানুন সহিহুন হাদিসটি প্রখ্যাত সাহাবি নমানিবনে বসির রদি আল্লাহু তালানহু তিনি বর্ণনা করেছেন তিনি বলেন নবী সাল আলি বলেছেন আদু আ উ হুয়াল ইবাদাহ হাদিসটি অত্যন্ত সংক্ষিপ্ত একটি হাদিস এক বাক্যে হাদিসটি নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই একটি বাক্যের মধ্যে দোয়া সম্পর্কে অত্যন্ত চমৎকারভাবে একটি ফাদায়েল একটি ফজিলত বা গুরুত্ব বর্ণনা করে নবী সাল্লা বলেন আদ আ উল ইবাদাহ দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত তো এই হাদিসটি সুনান আবু দাউদ এবং জামে আত্মীর মিজির মধ্যে বর্ণিত হয়েছে ইমাম তির মিজির রাহমাহুল্লাহ বলেন এই হাদিসটি হাসান এবং সহি সুপ্রিয় দর্শক শ্রোতা বা বোনেরা আমরা যে হাদিসটি শুনলাম হাদিসটি সংক্ষিপ্ত কিন্তু এর ব্যাখ্যা এর বিশ্লেষণ এর মাসায়েল অনেক ব্যাপক বিষয় এখানে দোয়ার গুরুত্ব দোয়ার ফজিলত নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম বর্ণনা করেছেন আমরা সকলেই দোয়া সম্পর্কে মোটামুটি কম বেশি আমরা অবগত আছি আমরা সকলেই জানি যে ইসলামে দোয়ার একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং নিজে তার একটি নাম নির্ধারণ করেছেন মুজিবুদ্দাওয়াত অর্থাৎ আল্লাহ রব্বুল্লা আলমিন বান্দার দোয়া কবুল করেন বান্দার দোয়ায় আল্লাহ আলামীন আলমিন সাড়া দেন এটি আল্লাহ রব্বুল্লা আলমিনের একটি গুরুত্বপূর্ণ সিফাত একটি ফেল আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে কারিমে অনেক আয়াতে এই দোয়া করার জন্য বান্দাকে উৎসাহিত করেছেন এবং বান্দা যত বেশি আল্লাহ আলামীনের আলমিনের নিকট দোয়া করে আল্লাহ রবুল্লাহ আলমিন তত বেশি খুশি হন বান্দা যদি দোয়া না করে আল্লাহ রব্বুল্লা আলমীন ওই বান্দার উপরে অসন্তুষ্ট হন অর্থাৎ দোয়া আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্টির একটি অন্যতম মাধ্যম আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে কারিমে সূরা আল বাকারার একশত ছিয়াশি নম্বর আয়াতে কারিমা এরশাদ করেছেন ও ইদা এবাদি আন্নি করিব উজিব দা আন যখন আপনাকে তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন ইন্নি করিব আমি তো নিকটেই আছি অর্থাৎ আমার শ্রবণ শক্তি আমার দৃষ্টি শক্তি আমার এলেম আমার কুদরত এটি তোমাদের একেবারেই নিকটেই রয়েছে আর যখনই বান্দা উজিব বান্দা যখনই আমি আল্লাহর নিকটে দোয়া করে আমি সাথে সাথে বান্দার ডাকে সাড়া দিই সুবাহান আল্লাহ তাহলে এখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বান্দাকে যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদে যে কোনো সমস্যায় বান্দা যেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করে এবং আল্লাহ রব্বুল্লা আলমিন সাথে সাথে বান্দার এই ডাকে সাড়া দেন সেই বিষয়টি রব্বুল্লাহ আলমিন এই আয়াতে কারিমায় স্পষ্টভাবে তুলে ধরেছেন এমনকি যারা আল্লাহ রব্বুল আলমিনের নিকটে দোয়া করেন না তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন সুরা আলমেনের একশত সতেরো নম্বর আয়াতে কারিমে বলেন ওমাইয়দা আল্লাহ ইন আহার্লা বরহান অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের সাথে অন্য কারো নিকটেও দোয়া করে অর্থাৎ আল্লাহ সুবান তালার নিকটও মাঝে মধ্যে দোয়া করে আবার আল্লাহ রব্বুল্লাহ আলমিন ছাড়া অন্যদের কাছেও দোয়া করে এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রব আলমিন শিরকের মধ্যে নিপতিত হিসাবে গণ্য করে আল্লাহ ইয়াদ মা আল্লাহ ইহন যারা অন্য কোনো মাবুদের নিকটে দোয়া করে লা বরহান আল্লাহবি এই জাতীয় শির্কের কোনো দলিল প্রমাণ পৃথিবীতে নেই এর কোনো যৌক্তিকতা নেই আল্লাহ হাসমানতলা কোরআনে কারিমে সুরা গাফেরের ফের নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন অকল আরব্বকুম দরুনি আস্তাজি বিলাকুম আল্লাহ হসমানতলা বলেন যে তোমাদের রব তোমাদেরকে বলছেন ও দরু নী বিলাকুম তোমরা আমার নিকটে দোয়া করো আমি তোমাদের দোয়ায় সাড়া দিব তোমাদের আহ্বানে তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া দিব এর এরপরেই ওই একই আয়াতে আল্লাহ রব্লা আলমিন বলেন ইন্নাদি না না আন ইবাদাতি সৈয়াদু না জাহান যারা আমার ইবাদত থেকে অহংকার বশত বিরত থাকবে দূরে থাকবে অতি শীঘ্রই তাদেরকে আমি লাঞ্ছিত করে জাহান্নামে প্রবেশ করাবো না আউজুবিল্লা এখানে আল্লাহ আলামিন আলমিন দোয়ার কথা বলে সাথে সাথে বলছেন যে ইন্্লাদিন ইয়স্তাক বিরুনা আন ইবাদাতি অর্থাৎ দোয়াকে আল্লাহ রবুল্লাহ আলমিন একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে এখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন নির্ধারণ করেছেন এবং বান্দা যত বেশি আল্লাহ রবুল্লা আলমিনের নিকট দোয়া করবেন এই সকল দোয়া ইমানদারের মুমিনের সকল দোয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করেন বান্দা আল্লাহ সবানতাল্লাহর নিকটে যা ছাইবে তাই রব্বুল্লাহ আলামিন কবুল করেন তবে সকল দোয়ার প্রতিফলন আল্লাহ রব্বুল্লাহ আলমিন হয়তো সাথে সাথে দেন না কোনোটি আল্লাপাক সাথে সাথে দেন কোনোটি কিছুদিন পরে দেন কোনোটি কয়েক বছর পরে দেন কোনোটি কোনো দোয়ার প্রতিফলন হয়তো পৃথিবীতে আল্লাহ আলামিন আলমিন দেন না কিন্তু তাকে আখেরাতে আল্লাহ রবুল্লাহ আলমিন এই দোয়ার প্রতিফলন দিয়ে দিবেন অর্থাৎ বান্দার কোনো দোয়া ইমানদারের কোনো দোয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকটে বিফলে যায় না কারণ এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত সুপ্রিয় দর্শক শ্রোতা বা বোনেরা এবার আমরা আসি যে এই দোয়ার কিছু ফজিলত আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম দোয়ার কিছু ফজিলত হাদিসে বর্ণনা করেছেন প্রথমত এই দোয়া হল যে ইন্নাহু সবাবন লিদা ফে বিল্লা অর্থাৎ দোয়াটা হলো আল্লাহর গজবকে দূর করার আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়ার অন্যতম মাধ্যম হলো দোয়া নবী সাল্লা সাল্লাম বলেন মাল্লাম ইয়াস আলিল্লা ইয়কদাব আলী যে ব্যক্তি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে চায় না আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার উপরে অসন্তুষ্ট হন অর্থাৎ রাব্বলা আলমিনের অসন্তুষ্টি দূর করার মাধ্যম হলো বেশি বেশি রাব্বলা আলমিনের কাছে দোয়া করা এই দোয়াটা হলো ত আতুল্লিল্লা ওয়া ইমতাল উল্লি আওয়া মিরহি অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিনের আনুগত্যের একটি অন্যতম নিদর্শন দোয়া কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআন কিরমে অনেক আয়াতে বান্দাকে বলেছেন ওয়াদুহু মুখলিসিন আল্লাহদ্দিন যে তোমরা খালেজভাবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করো এই যে দোয়া করার নির্দেশনা এটি আল্লাহর আনুগত্য অর্থাৎ যত বেশি দোয়া করবে তত বেশি আল্লাহ সবহান হাতরার হুকুম পালন করা হবে এই দোয়াটি আসসালামাত মিন আল কিবির দোয়া হল অহংকার থেকে দূরে থাকার অহংকার মুক্ত হওয়ার মাধ্যম অর্থাৎ বান্দার যত বেশি অনুনয় বিনয় করে আল্লাহ রব্বুল্লা আলমিনের নিকট দোয়া করবে তত বেশি বান্দার ভিতর থেকে সকল প্রকারের অহংকার দূরীভূত হয়ে যাবে এরপরে সমস্ত বিপদ আপদ দূর হওয়া তাকদির পরিবর্তন হওয়া তারপরে তার হায়াত বৃদ্ধি পাওয়া এগুলো দোয়ার মধ্যে রয়েছে নবী সাল্লা সালাম বলেন ইয়ারুদ্দুল কাদার ইল্লা দোয়া যে দোয়া ব্যতীত আর কোনো কিছুই তাকদেরকে পরিবর্তন করতে পারে না অর্থাৎ দোয়া এত শক্তিশালী যে এটি তাকদিরকেও পরিবর্তন করতে পারে ওয়ালা ইয়জিদ উফিল উমরে ইল্লাল বীর নবী সাল্লাহ ইসলাম বলেন যে বীর ব্যতীত অর্থাৎ কর আমল ব্যতীত হায়াতের মধ্যে বৃদ্ধি করতে পারে না অর্থাৎ এই দোয়া একটি বীর একটি কর আমল এর মাধ্যমে হায়াত বৃদ্ধি পায় এর মাধ্যমে তাকদিরও পরিবর্তন হয় এবং যে কোনো বিপদে মুসিবতে যে কোনো ক্ষেত্রে দোয়া এমন একটি সহায়ক শক্তি যেটি বান্দাকে সাবেদ থাকতে সহযোগিতা করে এজন্য আল্লাহ রব্বুল আলমিন জিহাদের ময়দানে আরও বিভিন্ন ক্ষেত্রে যে দোয়াগুলো শিখিয়েছেন সেখানে বলা আছে রব্বানা আফরিক আলাইনা সাব্বিত ওয়াসাবিতা এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল অর্থাৎ কদমকে সাহাবেত রাখা দৃঢ় রাখার জন্য দোয়া সহায়ক এবং মাজলুমের মাজলুমের আশ্রয়স্থল হল দোয়া অর্থাৎ মাজলুমের ভরসা আল্লাহ রব্লা আলমিনী করে দোয়া এই জন্য নবী সাল্লাম বলেছেন ইত্তাক দাওয়াতল মাজলুম তোমরা মাজলুমের দোয়া বদদোয়া থেকে বিরত থাকো কারণ মাজলুম যখন রাব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করে ফ ইনাহুইসা ভাইহা বাল্লাহি হিজাব তখন আল্লাহ রব্বুল আলমিনের মাঝে আর ওই মাজলুমের বদদোয়ার মধ্যে মাঝখানে কোনো পর্দা বা হিজাব থাকে না সোহান আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বা বোনেরা এবার আমরা আসি দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু এই দোয়া আল্লাহ রবুল্লা আলমিনের নিকটে কবল হইতে হলে আল্লাহ রসুল ইসলাম কিছু শর্ত কিছু পদ্ধতি শিখিয়েছেন যে এই শর্ত পূরণ করে এভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রব্লা আলমিন সেই দোয়া কবল করেন এরকম কিছু গুরুত্বপূর্ণ শর্ত আমরা শুনবো এরপরে দোয়ার আদাব আমরা শুনবো তো শর্তগুলোর মধ্যে এক নম্বর শর্ত যেটি সেটি হল যে আল্লাহ রব্লা আলমিনের নিকট দোয়া করার সময় এই ইয়াকিন নিশ্চিত রাখতে হবে যে আমার দোয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করতেছেন অর্থাৎ কবল হচ্ছে এই দৃঢ় বিশ্বাস এই একই নিয়ে দোয়া করতে হবে যদি দোয়া করার সময় দোদুল্যমান থাকে যে আমার দোয়া কি কবুল হচ্ছে না কবুল হচ্ছে না আল্লাহ আল্লাহকে শুনবে না শুনবে না অর্থাৎ এই মোমিন দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে আমার দোয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করবে নেই এই দৃঢ় বিশ্বাস নিয়ে বান্দা দোয়া করতে হবে এটা হলো এক নম্বর শর্ত সুরান নামালের বাষট্টি নম্বর আয়তেকারী মায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন আমি সু কে আছে আল্লাহ ব্যতীত যে কোনো অসহায় কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যখন দোয়া করে সেই দোয়ায় সাড়া দিবে এবং বান্দার কষ্টকে দূর করে দিবে অর্থাৎ আল্লাহ রব্বুল্লা আলমিন ব্যতীত আর দ্বিতীয় কেউ নেই তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিনের নিকটে দোয়া করার সময় তার একইন থাকতে হবে যে অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার দোয়া কবল করবেন দুই নম্বর শর্ত যেটি সেটি হল তার ভিতরে তাওহিদ থাকতে হবে যিনি দোয়া করবেন তার ভিতরে অবশ্যই তাওহিদুল এবাদা এবাদতের তাওহিদ থাকতে হবে অর্থাৎ দোয়া করার সময় একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করতে হবে সব সময়। মানে সুখে শান্তিতে বিপদে আপদে সব সময় একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছেই চাইতে হবে আল্লাহ রব্লা আলমিন ব্যতীত আর কারো কাছে দোয়া করা যাবে না কোন নবী রাসুল তাদের কাছেও ছাওয়া যাবে না যদি কেউ নবী সাল্লা সাল্লামের কাছে দোয়া দোয়া করে যে ইয়া রসুল আল্লাহ সাল্লি সালাম আমাকে এটা দেন আমাকে ওইটা দেন এটাও শির্ক এটাও তাও হিদের বিপরীত অর্থাৎ নবী সাল্লাহ ইসলাম বা অন্য কোনো নবীর রাসুল অথবা কোনো সাহাবি অথবা কোনো ওলি আউলিয়া বুজুর্গ তাদের কাছেও কখনও কোনো দোয়া করা যাবে না এটা সিরকি দোয়া হয়ে যাবে অর্থাৎ এই এবাদতটা তখন শির্কে পরিণত হয়ে যাবে যদি কেউ আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লার কাছে দোয়া করে ইয়া গাউসুল আজম এটা শিরক হয়ে যাবে তারপরে যদি কেউ আলী আদি আল্লাহ তালুর কাছে দোয়া করে মাদাদ ইয়া আলী এটিও শির হয়ে যাবে অর্থাৎ দোয়া কবলের শর্তই হল একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা সুরা আল জিনের আঠারো নম্বর আয়তা আল্লাহাক বলছেন ওয়ান্নাল মাসা জেদ আলিল্লাহি ফালা মা আল্লাহি আহাদা অর্থাৎ একমাত্র আল্লাহ ব্যতীত আর কারোর কাছে তোমরা দোয়া করিও না এরপরে দোয়া কবলের একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নাম এবং সিফাত সহকারে রব্বুল্লাহ আলমিনের নিকট দোয়া করা অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে যে সুন্দর সুন্দর নামগুলো জানিয়েছেন এই সুন্দর সুন্দর নামগুলোর উসিলা দিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করা আল্লাহ রবুল্লাহ আলমিনের সিফাতগুলোর সহকারে রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করা কোরআনে কারিমে সুরাল আরাপের একশত আশি নম্বর আয়তে কারিমে আল্লাহাক বলছেন আসমা আসমাউল হুসনা বিহা যে আল্লাহ রব্লা আলমিনের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা এই নামগুলোর মাধ্যমে আল্লাহ সুবহান হুয়া তালমীকে নিকটে দোয়া করো এই জন্য আল্লাহর নাম এবং সিফাত সহকারে দোয়া করা দোয়া কবুলের বড় মাধ্যম তো এই শর্তগুলো আমরা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে আমলে সালেহ এর উসিলা দিয়েও আমরা আল্লাহ রবুল্লা আলমিনের নিকটে দোয়া করব আর সবসময় আমরা দোয়া কবলের ক্ষেত্রে খেয়াল রাখবো যে আল্লাহ রবুল্লা আলমিন হারাম বক্ষণকারীর দোয়া কবল করেন না নবী সাল্লাম বলেন ইন আল্লাহ তৈবন লাকবালু ইল্লা তৈয়বা আল্লাহ রবুল্লা আলমিন তৈয়ব আল্লাহাক পবিত্র তিনি হালাল বক্ষণকারী বা পবিত্র বক্ষণকারী ছাড়া কারও ইবাদত আল্লাফাক কবুল করেন না তো দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত সুতরাং হারাম বক্ষণকারী দোয়াও আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করেন না নবী সাল্লাম ওই হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন যে এক ব্যক্তি দোয়া কবুলের একেবারে নিকটতম মুহূর্ত মানে দোয়া কবলের গুরুত্বপূর্ণ মুহূর্তে অবস্থান করার পরেও যখন তার লেবাস হারাম খাবার হারাম তার গেজা হারাম তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার দোয়া কবল করছেন না তো এরপরে এখলাসের সাথে দোয়া করতে হবে এইগুলো হলো দোয়া কবলের জন্য শর্ত এবার আসি আমরা দোয়ার কিছু আদাব মানে দোয়া করার ক্ষেত্রে কিছু আদব রক্ষা করে যেভাবে নবী সাল্লাহ আলাইসলাম আল্লাহ রব্লা আলমিনের নিকটে দোয়া করতেন সে আদাবগুলোর দিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করবো নবী সাল্লাহসালাম যখন দোয়া করতেন তখন হামদের মাধ্যমে সানার মাধ্যমে দরুদ এরপরে দরুদ এই দুটি দিয়ে নবী সাল্লাহ দোয়া শুরু করতেন অর্থাৎ দোয়া শুরুতে আল্লাহ রব্লা আলমিনের হামদ করতেন প্রশংসা করতেন এরপরে নবী সাল্লামের উপরে দরুদ পড়তেন তারপরে আমার যে ছাওয়া যে উদ্দেশ্যে রব্বুল্লাহ আলমিনের নিকটে দোয়া করছি সেটি ছাওয়া এই জন্য আমরা দেখি মসজিদে প্রবেশ করার যে দোয়া সেখানে বিসমিল্লা ও সলাত সালাম আলা রসুলিল্লা আল্লাহমফতাহলি আবু আব রাহমাতিক অর্থাৎ আল্লাহ মফতাহলি আবু আবর রাহমাতিক বলার আগে বিসমিল্লা ও সলাত ওসসালাম আলা রসুলিল্লা ঠিক একইভাবে মসজিদ থেকে বের হওয়ার সময়ও প্রথমে বিসমিল্লা ও সলাত ও সালাম আলা আল্লাহ আল্লাহমনি আস আলুকা মিন ফাদলিক। তাহলে মূল দোয়াটির আগে আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা করা নবী সাল্লা সাল্লামের উপরে দরুৎ পেশ করা সুরা আল ফাতেহা এই সুরাটির আরেক নাম সুরা তো এখানেও আল্লাহ রব্বুল্লা আলমিন শিখিয়েছেন প্রথমে দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলমিন এটি দিয়েই এই সুরা আল ফাতেহা শুরু করা হয়েছে অর্থাৎ দোয়ার প্রথম যে আদবটি সেটি হলো হামদের মাধ্যমে শুরু করা এবং নবী সাল্লা সাল্লামের উপরে দৌরৎ পেশ করে দোয়া শুরু করা দোয়ার একটি গুরুত্বপূর্ণ আদাব হল আল ও বিজ্জাম অর্থাৎ নিজের গুনাহের স্বীকৃতি দেওয়া এ তারা জাম আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে যখন বান্দা দোয়া করবে তো তখন প্রথমেই বান্দা তার গুনাহগুলোর স্বীকৃতি দিবে যেমন আদম সালাম এবং হাওয়া আলাইহি সালাম তারা দুজনে দোয়া করেছেন রব্বানা জোলামনা আন ফুসানা ওয়া ইম তাও তামনা কু এখানে প্রথমে রব্বানা জলামনা আন ফুসানা প্রথমে তারা তাদের গুনাহের তারা যেই কাজটি করেছেন এটির স্বীকৃতি দিয়েছেন তো এরপরে ইউনুস আলহিমের যেই দোয়া সেখানেও ইউনুস আল্লি সাল্লাম লা ইলাহ ইহ আন্তহানাকা ইন্নি কুন্তমিনা জোয়ালেমিন এ ইন্নি কুন্তমিনা জোয়ালেমিন বলে নিজের গুনাহের নিজের অপরাধের স্বীকৃতি দেওয়া এই স্বীকৃতি দেওয়াটা দোয়ার একটি গুরুত্বপূর্ণ আদাব এরপরে সবসময় খেয়াল রাখতে হবে দোয়ার ক্ষেত্রে তাদার রু খুশু অর্থাৎ অনুনয় বিনয় করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করা এটি দোয়ার গুরুত্বপূর্ণ আদাব আল্লাহ রব্লা আলমিন কোরআনে কারিমের মধ্যে বলছেন উদ ও রাব্বাকুম ওয়া খোফিয়া অর্থাৎ তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো তাদার রু আন অনুনয় বিনয় করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে এবং গোপনে গোপনে এখানে আল্লাহ রব্ব আলমী শিখিয়েছেন তাদের যে আল্লাহর কাছে দোয়া করার সময় অনুনয় বিনয় করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে দোয়া করা দোয়ার ক্ষেত্রে কাবলামুখী হওয়া উল কাবলা অর্থাৎ দোয়ার ক্ষেত্রে কাবলামুখী হয়ে দোয়া করা এটিও দোয়ার একটি গুরুত্বপূর্ণ আদাব নবী সাল্লাহ আলিহাসাল্লাম সবসময় খেয়াল করতেন দোয়া করার সময় তিনি ক্যাবলামুখী হয়ে যেতেন যেমন জামারায় পাথর নিক্ষেপ করার পরে নবী সাল্লাহিম প্রথম জামারায় পাথর নিক্ষেপ করে দোয়া করেছেন কিন্তু জামারা থেকে যখন সামনের দিকে যান তখন সেটা কেবলা অভিমুখী ছিল না নবী সাল্লাহসাল্লাম দোয়া করার সময় কেবলা অভিমুখী হয়ে যান আবার দ্বিতীয় জামারায় পাথর নিক্ষেপের পরে আবারও নবী সাল্লাহ ইসলাম ক্যাবলা অভিমুখে ফিরে দোয়া করেছেন এরপরে সফা মারোয়া সাইর ক্ষেত্রে নবী সাল্লা ইসলাম সফা পাহাড়ের উপরে উঠে মারোয়া পাহাড়ের উপরে উঠে ক্যাবলা অভিমুখী হয়ে দোয়া করেছেন এই জন্য দোয়ার গুরুত্বপূর্ণ আদাব হলো যে ক্যাবলা অভিমুখী হয়ে দোয়া করা আর মতলক দোয়ার ক্ষেত্রে তা সাধারণভাবে কোনো ইবাদতের সাথে সম্পৃক্ত না এমনিতে দোয়া করার সময় দুই হাত উত্তোলন করে উপরের দিকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করা এটিও দোয়ার একটি গুরুত্বপূর্ণ আদাব তো সুপ্রিয় দর্শক শ্রোতা বা বোনেরা আমরা দোয়া সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু বিষয় জানলাম তো খেয়াল রাখতে হবে দোয়া দুই ধরনের হয়ে থাকে একটি হলো দোয়াউল মাস আলা একটা হলো দোয়া আউল এবাদা অর্থাৎ বান্দা যখন তার কোনো কিছু প্রয়োজন হয় তখন রাব্বুল আলমিনের কাছে দোয়া করবে এটা দোয়াউল মাস আলা আরেকটা হলো এবাদতগুলো একটি দোয়া প্রত্যেকটি এবাদত এক একটি দোয়া যেমন সলাত সলাতের প্রথম থেকে শেষ পর্যন্ত এর মধ্যে অসংখ্য দোয়া হজ্জেবায়তুল্লার এবাদতের মধ্যেই দোয়া অর্থাৎ এই এবাদতগুলোও দোয়া এটাকে বলা হয় দোয়া উল এবাদা আর আমরা সব সময় দোয়ার ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে একমাত্র দোয়া করব এবং রাবুল্লা আলমিনের তাওহিদের স্বীকৃতি দিয়ে তাওহিদের ঘোষণা দিয়ে দোয়া করব অসংখ্য দোয়া রয়েছে যে দোয়ার মধ্যে কোনো কিছু চাওয়া বা পাওয়ার কিছু বলা হয় না শুধু রাব্বুল আলমিনের তাওহিদের গুণগান এটাকেই সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় যেমন আরাফার ময়দানের দোয়া সমস্ত আম্বিয়া আলহিম আসসালাম আরাফার দোয়া করেছেন কিভাবে লা ইলাহ ইহদাহুল্লা শারিক আলা লাহুল মুলকু আলাহুল হামদু ওয়া আল্লাহুল্ল্ল সৈন কাদির তো এই দোয়াটির মধ্যে কিন্তু কোনো কিছু রাব্বুল্লাহ আলমিনের কাছে চাওয়া হয় নাই কোনো কিছুর জন্য আবেদন করা হয়নি শুধু রাব্বুল্লাহ আলমিনের তাওহিদের স্বীকৃতি দেওয়া হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ দোয়া তো আমরা দোয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবো এবং সময় আমরা দোয়া করতেই থাকব। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত আজকের এই হাদিস থেকে আমরা সংক্ষিপ্তভাবে যে এই শিক্ষাগুলো পাই যে দোয়া আদাব রক্ষা করে দোয়া কবলের শর্তগুলো ঠিক রেখে আমরা এবাদত হিসাবে রব্বল্লাহ আলমিনের নিকটে দোয়া করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে একমাত্র তাওহিদের ভিত্তিতে রব্বুল আলমিনের নিকটেই বেশি বেশি দোয়া করা তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল দোয়াগুলো কবল মঞ্জুর করে নিন এবং দোয়ার ফলাফল পাক আমাদেরকে যখন কল্যাণ মনে করেন তখন দান করুন এই কামনা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী জমাবারের দার্সে হাদিস আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত এসো তাই মেধা এখন বিকাশভাবেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন